পুষ্ট হয়েছিল তো এখন পর্যাপ্ত যেহেতু বাজার হয়নি তাই আমাদের বাজারও তেমন সেরকমই হয়েছে বাজার সেভাবে পাইনি এই দেখুন কুল সব গাছে কম বেশি আছে তো এটার ফলের ওজনটা খুব বেশি হয় যেমনই দা দাম হোক না কোনো আপনার লস হবে না এটা আপনার একটা আর্থিক ঠিক দিক দিয়ে পুজো আপনার পুষে যাবে এই হচ্ছে ঘটনা তো আপনারা এই ভ্যারাইটিটা আমাদের সাধারণত সব জায়গাতেই মুর্শিদাবাদ আজিমগঞ্জ তারপরে জিয়াগঞ্জ এই সব জায়গাতে এই এই চাষটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দেখে এটা সাইজ এর একটা আসতে শুরু করেছে হুম সুন্দর কালকে আপনারা দেখেছিলেন যে কিভাবে আপনার খুঁটি দিতে হয় গাছে আর আজকে আপনারা দেখছেন যে কিভাবে আপনার গোড়াটা পরিষ্কার করবেন শুধু দেখা নয় মাত্র কারণ আমরা ভিডিওর কীভাবে বানাতে বলতে গেলে আমরা জানি না আমরা চাষির ছেলে আগেই বলেছি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটাতে আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে তো আজকে আপনাদেরকে নতুন ইয়েতেই দেখালাম এটা হচ্ছে আপনার আগে বলেছি যে এটা হচ্ছে আপনার আপেলকুল যেটা বলে সবুজ কালারের যেটা হয় সাধারণত প্রায় অঞ্চলে এটা চাষ হয়ে থাকে এর আয়গর হলে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম পেয়ে থাকে আর যদি বাজার খারাপ হয় তাহলে আপনার